পরমব্রত চট্টোপাধ্যায় যাকে নিয়ে ভক্তদের অন্তত উৎসাহের শেষ নেই তার ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নানা চর্চা চলতেই থাকে মাঝে মধ্যেই সম্পর্ক নিয়ে নানা নামও উঠে আসে রবিবার সন্ধ্যায় তেমনই ভেসে এলো আরও একটি খবর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেছেন আর যে নামটি সেই সঙ্গে জুড়েছে সেটাও অত্যন্ত চর্চিত একটি নাম নায়কের বিয়ের ফুল ফোটবার খবরে হয়েছে টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এবার নাকি জীবনে থিত হতে চাইছেন তেতাল্লিশ বছর বয়সী নায়ক প্রযোজক মুম্বাইয়ে বিয়ে করেছেন পরমব্রত এই সময়ে ডিজিটালের কাছে প্রথম প্রতিক্রিয়া পরমব্রতর খবর শুনেই চমকে উঠলেন অভিনেতা তারপর বেশ মজার ছলেই বললেন হ্যাঁ আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করেছি প্লিজ এটা লিখো আগেরকার দিনের মতো করেছি চারটে সংসার পেতেছি লন্ডন ঢাকা মুম্বাই কলকাতা চারটে বিয়ে করেছি আর একটা দুটো নয় অনেকের নামও রয়েছে সঙ্গে চারটে শহর চারটে বিয়ে চারটে সম্প্রদায় সব মিলিয়ে ভরা সংসার দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছে মাঝে মধ্যেই চারদিকে বিয়ের গুঞ্জনও রটে এবার মুম্বাইয়ে বিয়ের গুঞ্জন নিয়ে চলছে নানা জল্পনা এর আগে তনুশ্রী স্বস্তিকার মতো নায়িকাদের সঙ্গে প্রকাশ্যে প্রেম করেছেন পরমব্রত দীর্ঘ সময় বিদেশিনী ইকাকে মন দিয়েছিলেন পরম কিন্তু করোনাকালে ডাচ সুন্দরের সঙ্গে সম্পর্কে ইতি টানেন টলিনায়ক এরপরই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে নাম জড়িয়ে যায় পরমব্রতর তার সঙ্গে গোপন বিয়ের রটনা ছড়িয়েছে যদিও এই গসিপকে নিয়ে পাত্তা দিতে নারাজ পরমব্রত পিয়া তার ভালো বন্ধু কথা আগেও মেনে নিয়েছেন পরমব্রত তবে সেই সম্পর্ককে অন্য নাম দিতে নারাজ তিনি